তিন তালাকে এক তালাক হবে নাকি তিন তালাক হবে? বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে এই বিষয়টা নিয়ে সবচেয়েতে বেশি মানুষ ফোন দেয়। শুধু বাংলাদেশ নয়, আমার প্রবাসে যে সমস্ত ভাইরা আছে তারাও ফোন দিচ্ছে যে হুজুর, আমি রাগের মাথায় আমার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছি, এখন কীভাবে আমি আমার স্ত্রীকে গ্রহণ করতে পারি বা তিন তালাক হয়ে যাবে কি না? এই বিষয়টা নিয়ে দেশ এবং প্রবাস থেকে সবচেয়েতে বেশি আমাদেরকে ফোন করা হচ্ছে। সম্মানিত দীনী ভাই বোনেরা, তালাক এমন একটি সেন্সিটিভ বিষয়, যদি আপনি রাগের মাথায় তালাক দিয়ে দেন তালাক হয়ে যাবে। আপনি যেভাবে স্ত্রীকে তালাক দেন না কেন, যদি তালাক তাকে বোঝান যে আমি তোমাকে রাখবো না, এক তালাক, দুই তালাক, তিন তালাক যদি এমনটি বলেন, তাহলে আপনার স্ত্রী আপনার জন্য অবৈধ হয়ে যাবে। এক কথায়, যদি আপনি রাগের মাথায় বা যে কোনোভাবে স্ত্রীকে এক তালাক, দুই তালাক, তিন তালাক যদি বলেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, অর্থাৎ তিন তালাক হয়ে যাবে, ওই স্ত্রীকে নিয়ে আপনি আর ঘর সংসার করতে পারবেন না। এজন্য এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। যখন স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম হবে তখন আমরা ধৈর্য ধারণ করব, কোনোভাবেই যেন আমরা এই শব্দ ব্যবহার না করি। যদি আপনি আপনার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে দেন তালাক হয়ে যাবে। অনেকেই বলছে, হুজুর আমি তো রাগের মাথায় আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি। সম্মানিত দীনি ভাই বোনেরা, সবাই রাগ করে স্ত্রীকে তালাক দেয়, কেউ খুশি মনে বা হাসি মুখে কেউ স্ত্রীকে তালাক দেয় না। এজন্য যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তাহলে তালাক হয়ে যাবে। বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম তিনারা এরপরে ভিত্তি করে তিনারা ফতোয়া দেন, কিন্তু এর বাইরেও একটা মত আছে, সেই মতের পরে ভিত্তি করে বাংলাদেশের কোনো ওলামা ইকরাম তিনারা ফতোয়া দেন না। খুব কম সংখ্যক ওলামা ইকরাম ফতোয়া দেন, যেমন তিন তালাকে এক তালাক এমন একটা মত পাওয়া যায়। ইমাম বুখারী রহিমাহুল্লাহ ও ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ তিনাদের মতে হচ্ছে, তিন তালাক যদি একই সাথে দেয় তাহলে এক তালাক হবে। শুধু তিন তালাক নয়, যদি এক মাসে কোটি কোটি বার তালাকও দেয় তারপরেও এক তালাক গণ্য হবে, এটা তিনাদের মত। তবে এই মতটাকে বাংলাদেশে যারা আহলে হাদিস ভাই আছে বা সালাফি যাদেরকে বলা হয়, তিনারা এই মতের পরে ভিত্তি করে তিনারা এক তালাক দেন। এক তালাক বলে যে তিন তালাক দিলে এক তালাক হবে, এটা তিনারা বলে। এজন্য বাংলাদেশের যে কোনো ওলামা ইকরামের কাছে আপনি যাবেন না কেন, সবাই কিন্তু আপনার তিন তালাকে তিন তালাকই বলবে, যে তিন তালাক হয়ে গিয়েছে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে পৃথক হয়ে যান। সম্মানিত দীনী ভাই বোনেরা, আমাদের সমাজে তালাকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর কারণ আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আমরা স্বামী স্ত্রী যখন গ্যাঞ্জাম করি দুইজনই উত্তেজিত হয়ে যাই, দুইজনই সেন্সলেস হয়ে যাই, কি বলছি কাকে কি বলছি এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে থাকে না। পরবর্তীতে কিন্তু এর জন্য আমরা পস্তাই। দুইটা, তিনটা, পাঁচটা সন্তান এই অবস্থায় রাগ করে স্ত্রীকে তিন তালাক বলে ফেলতেছেন। এই তিন তালাক বলার কারণে কিন্তু আপনার স্ত্রী চিরতরে তালাক হয়ে যাবে, আপনি ওই স্ত্রীকে আর গ্রহণ করতে পারবেন না। এজন্য সম্মানিত দীনি ভাই বোনেরা, আমরা স্ত্রীকে তিন তালাক বলবো না। তালাক শব্দটি কখনো আমরা মুখ দিয়ে উচ্চারিত করব না, যদি উচ্চারিত করি তাহলে কিন্তু অবশ্যই তালাক বলে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন।